আবারও কি করোনা পরিস্থিতি ফিরে আসছে ভারতবর্ষে অন্তত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আক্রান্ত যারা হয়েছিলেন তাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে জনেরই বাড়ি হচ্ছে কেরালায় একজন উত্তরপ্রদেশে সোমবার আরও একজনের মৃত্যুর খবর আসছে সব মিলিয়ে পরিস্থিতিটা ঘোরালো হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান বলছে সোমবার পর্যন্ত দেশে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা ছিল এক জন যা আগের দিনের থেকে একশো জন বেশি দু সপ্তাহ আগে ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল মাত্র একশোরও কম ভাবুন বিষয়টি এই কয়েকদিনে কি হারে বাড়লো আর কেরলাতেই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সেখানে রোগী রয়েছে চার জন ইতিমধ্যেই জেলা স্তরে নির্দেশিকা এসে পৌঁছে গিয়েছে একেবারে কেন্দ্র থেকে সেখানে কোভিড কেসগুলির ওপরে নজরদারির কথা বলা হয়েছে রাজ্যকে ইতিমধ্যেই দেয়া হয়েছে নির্দেশ জেলা ভিত্তিক ইনফ্লুয়েঞ্জা গোষ্ঠীর যে অসুস্থতা সেগুলোর রিপোর্টও পাঠাতে হবে কেন্দ্রে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে শ্বাসকষ্ট সংক্রান্ত যে কটি কেস আসবে সেটি নথিভুক্ত করতে হবে আর তারই সঙ্গে আর্টিফিশিয়াল টেস্ট সেটার সংখ্যা অনেকটাই বৃদ্ধি করতে হবে আর এই নিয়ে রীতিমতো চিন্তার মধ্যে পড়ে গিয়েছে সাধারণ মানুষ কারণ যেভাবে রোগ বাড়ছে তাতে সংক্রমণ ছড়াবার সংখ্যা সর্বাধিক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে কোভিডের ঠিক আগের মুহূর্তে যে আচরণ ছিল সাধারণ মানুষের সেগুলো কি পালন করতে হবে সামনেই উৎসবের মরশুম পঁচিশে ডিসেম্বরের পরেই বড়দিন প্রচুর মানুষ একসঙ্গে মিলিত হবে সেখানে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই জন্য বিষয়গুলোকে নজর রাখতে বলা হয়েছে সব মিলিয়ে আবারও কি কোভিডের সংখ্যা বাড়বে ভারতে আবারও কি মুখে মাস্ক ব্যবহার করতে হবে দূরত্ব বিধি মানতে হবে প্রতিক্ষণে স্যানিটাইজার ব্যবহার করতে হবে যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়ার নির্দেশিকায় সেখানে স্যানিটাইজার ব্যবহার করার কথাও কিন্তু বলা হয়েছে। আতঙ্ক উৎসবের হুড় হুড় করে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে পরে অবশ্যম্ভাবী সেই কালো অধ্যায় আবারও আসবে ভারতবর্ষে তাই প্রত্যেককে সতর্ক থাকার জন্য বলছে কেন্দ্র সরকার